বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ধারণাগত নকশা উপস্থাপন সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা বার্ডস আই ভিউয়ে ভবনের টপ ভিউ দেখছি, এছাড়া বিভিন্ন অ্যাঙ্গেলে ভবনটি দেখানো হচ্ছে। ভবনের সামনে একটি স্কাল্পচার কোর্ট দেখা যাচ্ছে। প্রবৃদ্ধির সাধারণ রেখার চেয়েও আশাতীত উন্নয়নের বক্ররেখাকে ভিত্তি ধরে বিল্ডিংয়ের ফর্ম নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ ভবন ঢাকা আরিচা মহাসড়কের পাশে বিপিএটিসি প্রকল্প এলাকার মূল কেন্দ্রবিন্দু হবে। প্রস্তাবিত ভবনে দুটি বেজমেন্টে পার্কিং, নিচতলায় গ্র্যান্ড লবি, দোতলায় বিশেষ ও বিদেশি অতিথিদের জন্য লাউঞ্জ, তিনতলা থেকে দশতলা পর্যন্ত একাডেমিক জোন, ১২তলা থেকে ১৭তলা পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ জোন। এর উপরে রয়েছে জিম, বিশেষ ও বিদেশি অতিথিদের জন্য লাউঞ্জ এবং সুইট। এছাড়াও প্রতি ৪তলা পরপর একটি করে গ্রিন কোর্ট রয়েছে। রাস্তা থেকে সবুজ বেষ্টনীর উপরে প্রস্তাবিত ভবনের সুদৃশ্য আইকনিক শীর্ষভাগ দেখা যাচ্ছে। এখন আমরা মহাসড়ক থেকে বিপিএটিসির মূল গেট হাউস দিয়ে প্রবেশ করছি। দৃষ্টিনন্দন নতুন গেট হাউস থেকে এখন অক্ষ বরাবর আমরা ভবনের দিকে যাচ্ছি। ভবনের সামনে সড়ক দ্বীপে স্থাপন করা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি। এখন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী লেকে প্রস্তাবিত ভবনটির প্রতিবিম্বিত রূপ। পৃথিবীর অধিকাংশ আইকনিক স্থাপনাগুলো সরল ও সংক্ষিপ্ত রেখায় প্রকাশ করা যায়। পিরামিড, আইফেল টাওয়ার বা বুর্জ আল আরবের মতো আমাদের বিল্ডিং ফর্মটিও সংক্ষিপ্ত রেখায় প্রকাশ করা যায়। ভবনের প্রবেশমুখে থাকছে এন্ট্রান্স প্লাজা, এছাড়া প্লাজার উপরে থাকছে তিনতলা সমান উঁচু বিশাল আকৃতির ক্যানোপি, যা রোদকে মোলায়েম করবে, যার নিচে বসে আপনি বড় কোনো গাছের নিচে রৌদ্রছায়ায় বসে থাকার অনুভূতি পাবেন। ভবনের এন্ট্রান্স লবি তিনতলা সমান উঁচু। প্রতিবন্ধীদের জন্য সুনির্দিষ্ট র্যাম্প সহ ভবনের গ্র্যান্ড লবিতে রয়েছে দুই সারি এসকেলেটার। এই লবি মানুষের উচ্চতার তুলনায় যথেষ্ট উঁচু হওয়ায় এখানে দর্শনার্থী, অভ্যাগত বা শিক্ষার্থীরা এর বিশালতা অনুভব করবেন। ভবনের নিচতলায় দুপাশে এসকেলেটর ছাড়াও রয়েছে প্রশস্ত কার ড্রপ এরিয়া এবং ওয়ান ওয়ে লুপ রোড। প্রশস্ত লবিতে রয়েছে রিসেপশন ডেস্ক, ইনফরমেশন সেন্টার, অতিথি লাউঞ্জ আর ক্যাফেটেরিয়া। পশ্চিম দিকে রয়েছে লিফট কোর আর সার্ভিস এরিয়া। দোতলায় থাকছে বিশেষ ও বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য লাউঞ্জ, রেকর্ড রুম ও আর্কাইভ। তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে আনুষাঙ্গিক সকল সুবিধাসহ ২৪০ ছাত্রের ধারণ ক্ষমতার ৬টি ক্লাসরুম। ভবনের বড় ক্লাসরুমগুলো তিনতলা ও চারতলায়, ছোট ক্লাসরুমগুলো উপরের ফ্লোরে বিন্যস্ত করা হয়েছে। ক্লাসরুমের দুদিকে রয়েছে বিস্তৃত করিডোর। এ টানা বারান্দার বাইরের অংশে থাকছে প্ল্যান্টার। এর ফলে ভিতরের অফিস বা ক্লাসরুমগুলোর গ্লাস সারফেস সরাসরি রোদে উন্মুক্ত নয়। এ ভবনের প্রতি চারতলা পরপর রয়েছে গ্রিন টেরাস। চারতলা পরপর এই ইন্টারনাল কোর্ট ইয়ার্ড সকলের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পাশের স্পেস ও ফাংশনগুলোকে হিউম্যান স্কেলে নিয়ে আসবে। এ সবুজ কোর্টইয়ার্ডের পূর্ব পশ্চিম পাশ অর্ধেক লুভর ও অর্ধেক গ্লাস দিয়ে ঢাকা। এতে পূর্ব দিক থেকে প্রচুর আলো বাতাস আসবে, যা পশ্চিম দিক থেকে বেরিয়ে যাবে। পঞ্চম ও ষষ্ঠ তলায় রয়েছে ৬০ ছাত্রের ধারণ ক্ষমতার ক্লাসরুম, আইসিটি ল্যাব এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা। সপ্তম তলায় রয়েছে সবুজ কোর্টইয়ার্ড সহ লাইব্রেরি। এতে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ অনেক সৌহার্দ্যপূর্ণ হবে। ১১ তলায় থাকছে রেক্টর মহোদয়ের অফিস,
সঙ্গে থাকছে কনফারেন্স রুম, মিটিং রুম সহ আনুষাঙ্গিক সকল সুবিধা। ১২তলা থেকে ১৭তলা পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। ১৮তলায় জিম, বিশেষ ও বিদেশি অতিথিদের জন্য লাউঞ্জ, সুইট আর ডাইনিং। ভবনের ছাদে থাকছে হেলিপ্যাড। প্রস্তাবিত ভবনটির গ্রিন বিল্ডিং রেটিং হবে লিড প্ল্যাটিনাম। প্রস্তাবিত ভবনের উত্তর ও দক্ষিণ দিকে বিশেষ ভার্টিক্যাল স্ক্রিন ডিজাইন করা হয়েছে, যার এক তৃতীয়াংশ সলিড, এক তৃতীয়াংশ ফাঁকা আর এক তৃতীয়াংশ লুভর দিয়ে ঢাকা। প্রস্তাবিত স্কাল্পচার কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। স্থাপনা সম্মুখ দিক থেকে বঙ্গবন্ধুর মুখাবয়ব প্রদর্শন করবে, অন্যান্য দিক থেকে একে একটি নান্দনিক ইনস্টলেশন মনে হবে। প্রস্তাবিত ভবনের ছাদে রয়েছে হেলিপ্যাড। জরুরি উদ্ধার তৎপরতা, অগ্নি দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার জন্য সেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারবে। এখন রাতের বেলায় এই ভবনটি দেখতে কেমন হবে তা দেখানো হচ্ছে। আধুনিক লাইটিং ডিজাইনের কারণে রাতের আকাশে এই ভবনটি একটি দর্শনীয় আইকনিক স্থাপনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।